ডিয়ার ভিওয়ার্স একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে কিভাবে যুদ্ধ করে এমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন একজন মা জন্য। শেষ নিঃশ্বাস পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত তার শেষ ক্ষমতা পর্যন্ত একাধারে যুদ্ধ করছে এবং শেষ পর্যন্ত অর্থাৎ তার সেই বিষ ধর সাপ থেকে তার বাচ্চাকে ছুটানোর আগ পর্যন্ত সে ক্ষান্ত হয় নাই এবং জীবন বাজি রেখে শেষ পর্যন্ত কিভাবে যুদ্ধ করতেছে একজন মা একটা সাপের সাথে এটা সত্যি বিস্ময়কর এমনই মা হয়ে থাকে মারা এমনই হয়ে থাকে তার সন্তানকে বাঁচানোর জন্য এভাবেই জীবন বাজি রেখে প্রতিনিয়ত যুদ্ধ করে তার জ্বলন্ত প্রমাণে ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কম করবেন কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এই আশা করে আপনাদের কাছে অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কি ভয়ঙ্কর কি বিস্ময়কর তার মা অর্থাৎ মা কাঠবিড়ালিটি তার ছোট্ট একটি আহ কত বড় সাপের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে তাকে একবার লেজে কামড়াচ্ছে একবার মাথায় কামড়াচ্ছে সাপটি বারবার বার মারতেছে তারপরও সে কখনো হার মানে নাই কখনো সাপটি তার সুটে আবার তাকে আক্রমণ করতেছে যেন তার বাচ্চাকে বাঁচাতে পারে এবং শেষ পর্যন্ত সে সফল হলো তার বাচ্চাকে বাঁচিয়ে সুটাই নিলে এবং সাপটিকে ধরাশায়ী করার পরে সে কাঠ তার বাচ্চাটিকে নেয়ার নিয়ে সে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সে চেষ্টা করতেছে আপনারা দেখুন ভিডিওতে এবং এক পর্যায়ে সে সফল হয়ে আহ বাচ্চাটিকে নিয়ে সে তার নিরাপদ স্থান তার গাছে উঠে গেল অর্থাৎ তার কাঠ তো গাছেই থাকে সে গাছে চলে গেল হয়তো তার বাসার দিকে আহ চলে যাচ্ছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন দেখুন গাছে উঠে যাচ্ছে অর্থাৎ নিরাপদ স্থানে চলে যাচ্ছে কি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম